गुड मॉर्निंग बंधुरा, मऊ भिलेज ब्लॉगे तुम्हारे सबा के स्वागत। आशा करी सबा भलो आओ, खूब भलो आजखान एकटूखानी ठंडा लेगे गए, जैक वेदार चेन्जर जो हे देखो आज के सकाल सकाल चा नहीं हाजिर होनी, आज के एकटू बेला गए। এখন আমি আজকে ইচ্ছা করলো একটু গোবিন্দভোগ চালের ভাত খাবো, তা আলু সেদ্ধ আর ফেনা ফেনা ভাত ঘি দিয়ে নিয়ে চলে এসেছি, আমি আর মেয়ে খেয়ে নেব। এদিকে দুপুরের খাবারের জন্য রান্না করা হচ্ছে, ডাল তরকারি সব হয়ে গেছে, আজকে হবে খাসির মাংস, তা আমি মাংসটা চাপিয়ে দিচ্ছি। আজকে আমার একটু কাজের চাপ আছে, একটু না অনেকটাই চাপ আছে, কারণ আমি আজকে মার্কেট যাব, মাল আনতে যেতে হবে আজকে আমাকে মার্কেটে। সবই তো আমার এই দুটো হাতে একা করতে হয় জানোই সবাই, তা তাড়াতাড়ি করে কাজগুলো না সারলে আমি আবার ঠিকঠাক টাইমে ট্রেনটা পাবো না, তাই তাড়াতাড়ি করে আজকে রান্নাটা সেরে নিচ্ছি। আজকে মাংস আনতে বলিনি, তবুও মাছ না এনে মাংস নিয়ে চলে এলো, কী করা যাবে এখন রান্না করতে হবে। তা আমি এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। আর মাংস গরম জলে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, তা তোমরা দেখতে থাকো। মশলাটা ভালো করে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব, নেওয়ার পরে গরম জলে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব ওর মধ্যে, দিয়ে ভালো করে কষতে থাকব। তারপরে যখন মাংস কষা হয়ে যাবে একবারে প্রেসারে চাপিয়ে দেব, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা হওয়ার জন্য, কারণ পেস্ট করে দিয়েছিলাম গোটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, তাই কালার তো ওতে হবে না, তাই একটুখানি গুঁড়ো ছিটিয়ে দিলাম। তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিই। এদিকে মাংসটা চাপিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নেব। ছেলেকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, এই কাজগুলো আমি ততক্ষণে সেরে নেব। মার্কেটে গেলে সারাদিনের মতো আমাকে টাইম নিয়ে বেরোতে হয়। দেখো আমাদের খাসির মাংস রেডি, তো কেমন লাগছে কমেন্টে জানাবে। আমি এদিকে সব কাজটা সেরে আমি চলে এসেছি রানাঘাটে, এই সবে ট্রেন থেকে নামলাম। দেখো আমি এখন মার্কেটের দিকে এগোচ্ছি, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, জানি না কতক্ষণ ঘুমাবে, চেষ্টা করব তাড়াতাড়ি বাড়ি ফেরার, দেখা যাক কী হয়। এদিকে বাড়ি চলে এসে দেখো সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে, এখানে আছে পাবদা মাছের, না পাবদা না, ভেটকি মাছের কাটলেট, ভেটকি মাছের কাটলেট চপ, সন্ধ্যাবেলা খাওয়া হচ্ছে এগুলো। আর এদিকে আমার পাপানও খাচ্ছে, দেখো একটু একটু করে ওর মুখে দেওয়া হচ্ছে আর ও খাচ্ছে, এইসব খেতে ভালোই বাসে, যদি একটু ঝাল না হয় ভালোই খেয়ে নেয় ও, তবে ছোট মানুষ তো ওকে বেশি দিই না, ওই একটু একটু করে মুখে দিই। আর আমি দোকান থেকে আবার দোকানে গেছিলাম, দোকান থেকে এসে ভাবলাম কী করি, দাদাভাই তোমাদের দাদাভাই তো আজকে নেই, তা খাওয়ার ঝামেলাও নেই, রুটি করবো না ভাবলাম, ঠিক করেছি ডালিয়া করবো, তা ডালিয়া আজকে ডালিয়াই করবো,
তা ডালিয়ার জন্য কিছু সবজি কেটে নেব, শিম, মিষ্টি কুমড়ো আর ফুলকপি, এই দিয়ে আজকে ডালিয়াটা করব। আর সাথে বেগুন ভাজা করব। দেখো আমি মিষ্টি কুমড়ো, শিম আর তোমার ফুলকপিটা ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আজকে আর বঠি নিয়ে বসিনি, বাইরেটা খুব ঠান্ডা, ওই জন্য চাকু দিয়ে ঘরেতেই কেটে নিচ্ছি। অল্প সবজি তো অসুবিধা হয় না, আর মোটামুটি চাকু দিয়ে আমি কাটতে ভালোই বাসি। ফুলকপিগুলো একটু বড় বড় করে দিচ্ছি, না হলে প্রেশার কুকারে করবো তো গলেই যাবে। মিষ্টি কুমড়ো আর একটু দিই কম হয়েছে বলে। আর এদিকে দেখো বেগুনটা, দেখো কত বড় একটা বেগুন, সাদা বড় কাটা বেগুনগুলো। বেগুন খেতে খুব ভালো লাগে, পোড়া বলো, ভাজা, তরকারি, যাতেই দাও খুব ভালো লাগে। তাই বেগুন আমি আজকে এখন ভাজা করব ডালিয়ার সাথে খাওয়ার জন্য। পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি যাতে ভাজতে সুবিধা হয়। তা পুরো বেগুনটা দেব না, দেখো খানিকটা বেগুন আবার পোকা হয়েছে, ওই জন্য আবার বাদ দিয়ে দিলাম। পুরো বেগুনটা দেবো না, খানিকটা রেখে দেবো, অনেকটা বেগুন তো অত বড় বেগুন লাগবে না। আর সাথে ডালিয়াতে দেবো বলে টমেটোটাও কাটছি। আর আমার সুবিধা হবে যাতে বারবার ওই জিনিসপত্র রেডি করতে হয়, তার জন্য আদাটাও একটু কোরানি দিয়ে ভালো করে কুড়িয়ে নেব। একটু আদা, একটুখানি জিরের গুঁড়ো, ব্যাস এই দিয়েই আজকে ডালিয়া করব। এইসব করতে করতে আবার একটুখানি ওইদিকে চলে গেছিলাম, ছেলে আবার পটি করেছিল, যার জন্য আবার যেতে হয়েছে। তো সারাদিনই আমার এভাবেই চলতে থাকে, সারাটা দিন কীভাবে কীভাবে কেটে যাচ্ছে আমি নিজেও টের পাচ্ছি না। দুটো বাচ্চার ধকল খুবই, সাথে সংসার, দোকান, প্রচণ্ড চাপ পড়ে যায় আমার উপরে। দেখো আমি ডালিয়াতে যে ডালটা দেবো সেটা একটু মেখে নেবো, কাপে করে এক কাপ ডাল দেবো আর দু কাপ চাল ডালিয়া দেবো। এটা হচ্ছে মুগের ডাল। দেখো এদিকে সবজি কেটে রাখা আছে, এদিকে ডালিয়াটা আমি বসিয়ে দিয়েছি। ডালিয়াটা ভালো করে কষিয়ে নিয়ে আমি সব মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে জল দিয়ে দেবো। সিম্পল একটা রান্না, খুব সহজে আর খুব কম টাইমে যেটা করা যায় সেটা হলো ডালিয়া, আর খেতে খুবই ভালো লাগে।
আমার তো খুবই ভালো লাগে আর খুব হেলদি সবাই জানো। এবার সবজিগুলোর সাথে দিয়ে দিচ্ছি, সবজিগুলো দিয়ে আবার ওর মধ্যেই জল দিয়ে দেবো একবারে। সবজিগুলোর পরে তো দেওয়া যাবে না, প্রেশার কুকারে যেহেতু করছি তাই একবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে সবজি ভাজার যে তেলটা ছিল ওটাও আমি হাতায় করে তুলে তুলে ওর মধ্যে দিয়ে দিলাম। পারফেক্ট, একদম কষানো হয়ে গেছে। এইবার জলটা ঢেলে দেওয়া হবে। তারপর জল ঢেলে দিলাম, দিয়ে দুটো সিটি দিলেই আমাদের ডালিয়া রেডি হয়ে যাবে। আর এদিকে পাশে আমি কড়াইতে বেগুনটা ভেজে নেব ডালিয়াটা চাপিয়ে দিয়ে। দেখো ডালিয়া আমার রেডি হয়ে গেছে। প্রেশার কুকারটা খুলে দেখছি পুরো রেডি। একটুখানি হালকা লবণটা কম হয়েছিল তাই সেটা দিয়ে নিলাম। আর সাথে একটু মিষ্টি আরেক সামান্য ঘি ছড়িয়ে দিয়েছি। এইবার পারফেক্ট আমাদের ডালিয়া রেডি। দেখো প্লেটে বেড়ে নিয়ে চলে এসেছি ডালিয়া বেগুন ভাজা। এদিকে আমার মেয়ে পড়ছে, আমি কিন্তু পড়ছে তো পড়ছেই, সে শোনবা থেকে পড়ছে, শুধুই পড়ছে, জানি না কি।